নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখুন ছোটো মাছ আহ নিয়ে এসেছিল বাড়িতে তো সেই মানে রেখেছি একটু এগুলো দিয়ে বাটা দিয়ে একটা রেসিপি করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তাহলে বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার খুব 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 বেশি প্রিয় কারণ গরম দিনে এটা দিয়ে পান্তা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে আর পাতলা করে মসুর ডাল দিয়েও এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে তো অনেক দিন থেকেই ছোটো মাছ নেব নেবো ভাবছি কিন্তু আর সবসময় তো পাওয়া যায় না আমাদের এখানে আর যেহেতু নিয়ে এসেছে এই মাছগুলো তো দেখে ভাবলাম না আজ নিয়েই নেই তো রেখেছি অনেক আগে সকালবেলাই রেখেছি রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ একটু কাজ ছিল আর ভালো লাগছিল না এত বেশি গরম পড়েছে এত বেশি গরম পড়েছে কোনো কাজ বাজ করতে ভালো লাগছে না সেই জন্য ভাবলাম যে না পরেই করব তো এখন বসেছি এগুলো কেটে তারপর রেসিপিটা করব তো বন্ধুরা এই যে দেখো কেটে ভালো করে ধুয়ে টুয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভেজেও নিয়েছি আর এদিকে মশলাটা বাজছি মশলাটাতে হলো পেঁয়াজ বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর তো যাই এ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি তো এটা মশলাটা দেওয়া আর মাছগুলো যে একটু হালকা করে ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলটাতে একদমই চার্জ ছিল না ওই যে বললাম না সেদিন মানে মেটার স্কুল যে বন্ধ দিয়েছে আর ওদের অনেক বেশি হলিডে হোমওয়ার্ক দিয়েছে তো সেজন্য ও হলিডে হোমওয়ার্ক করলো দুপুরবেলা আর একদম মানে চার্জ শেষ হয়ে গিয়েছিল তো ওই মাছ কাটার সময় একটু ভিডিও করে তারপর চার্জে বসিয়েছিলাম যে একটু সময় চার্জ হয়ে যাক তারপর ভিডিওটা অন করবো সেজন্যই। তো তোমরা কিছু মনে করো না আমি যেরকম বলছি ঠিক সেরকমই করেছি মানে সেই মশলাগুলোই দিয়েছি আর অন্য কিছু দেইনি সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা মানে এই তিনটি জিনিস একসাথে পেস্ট করে নিয়েছি আর দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর মাছগুলো তো যেভাবে অন্য সময় আমার রেসিপিতে তোমরা দেখেই থাকো যেরকম একটু হালকা করে ভাজি সেরকমই ভেজেছি একটু নুন আর একটু হলুদ দিয়ে তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে এবার এই যে মাছগুলো দিয়ে একদম আলতো করে কিন্তু মশলার সাথে মেশাতে হবে কারণ মাছগুলো তো ছোটো মাছ আর ভেঙে যাবে তো ভাঙলে পরে একদম কাটা কাটা হয়ে যাবে আর ভালো লাগবে না তো সেই জন্যে একদম আলতো করে একটু মিশিয়ে নিবে নিলেই হয়ে যাবে আর কি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই একদিন ট্রাই করো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে বলবো যে যদি মানে তোমাদের এই রেসিপিটা ট্রাই করো করে আর কি হলো না হলো সেটা আমাদের সা আমার কমেন্টে অবশ্যই জানাইও তো একটু জল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি জল দেয়নি যেহেতু ফ্রাই প্যানে করছি আমি না এই ছোটো মাছগুলো ওই বড়ো কড়াইটাতে ভালো করে আমি ভাজতে পারি না ভাজতে পারি না মানে কেউ যে লেগে লেগে যায় আর ভেঙে যায় সেই জন্য আমি সময় এই ননস্টিকটাতেই করি কারণ ভাঙার ডর থাকে না আর মানে সুন্দরভাবে হয়ে যায় তো জলগুলো দেখো খুব বেশি জল দেয়নি অল্প একটুই জল দিয়েছি আর এই যে দেখো জলটা একদম শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মোরলা মাছের রেসিপিটা এটা কিন্তু সত্যি আমি যেহেতু পরে বয়সভাবেটা দিচ্ছি খেতে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের খুব বেশি মানে ভালো লাগছিল একদম আমার মায়ের হাতের স্বাদটা চলে এসেছে অনেক দিন পরে যে মায়ের মতো রান্না করতে পেরেছি সেটা আমার খুব ভালো লাগলো আর খেতেও কিন্তু ঠিক মায়ের হাতের সেই স্বাদটা পেলাম তো খুব ভালো লাগলো আর এই যে দেখো একদম মানে মাখা মাখা হয়ে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মোরেলা মাছের রেসিপিটা আর এটা কিন্তু বানানো খুব ইজি আর অনেক কম টাইম লাগে খেতে কিন্তু অসাধারণ হয় এই গরমের দিনে পান্তা ভাত দিয়ে বা পাতলা ডাল দিয়ে মসুর ডাল বা সোনা ডাল দিয়ে এই রেসিপিটা একদিন তোমরা অবশ্যই ট্রাই করো দেখবে তোমাদেরও ভালো লাগবে এই রেসিপির গ্যারেন্টিটা আমি দিতে পারবো তোমাদের তো যাই হোক বন্ধুরা এই যে দেখো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার পালা তো আমি নামিয়ে নেই তারপর আবার তোমাদের কিরকম হলো না হলো আর এটা যখনই নাড়াবে কিন্তু বন্ধুরা একদম আলতো করে নাড়াতে হবে যাহাতে মানে মাছগুলো ভেঙে না যায় ভেঙে গেলে তো একটা কাটা কাটা হয়ে যায় আর ভালোও লাগে না তো এই যে দেখো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেই তো এই যে দেখো নামিয়ে নিয়েছি আর কালারটা দেখো কি সুন্দর এসেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি বারবার বলছি কারণ সত্যি খেতে খুব ভালো হয়েছিলো যেহেতু বৈশপাটটা পরে দিচ্ছি তো সেই জন্যই বলছি তো অনেকটা হয়েছে আমরা খাবো রাতের বেলা আর অন্য একদিন অন্য এক